এত কেমন আছেন সব? আশা করছি সবাই ভালো। আমি টোটন এই মুহূর্তে নরাটি থানার অন্তর্গত আকালিপুর গ্রামের মা গুহ্য কালী মন্দির থেকে আমাদের সবাইকে আন্তরিক এবং হার্দিক শুভেচ্ছা জানাচ্ছি। তো মন্দিরের ইতিহাস, মায়ের রহস্য সব কিছু আজকে উন্মোচিত হবে, তবে তার আগে থাকছে এই মন্দিরের সম্পূর্ণ দৃশ্য। এই মন্দিরের আকৃতি কিন্তু একটু আনকমন, অন্যান্য মন্দিরের তুলনায় একটু অন্যরকম। এই মন্দিরে দেখা যাচ্ছে অষ্টবক্রাকৃতি মন্দির, অষ্টকোণাকৃতি মন্দির। এই মন্দিরের আটটি কোণ আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরের আটটি কোণ। আর মন্দিরের বিভিন্ন জায়গায় কিন্তু সাপের মূর্তি দেখতে পাচ্ছি আমরা। বিভিন্ন মন্দিরের চূড়াতেও একটি সাপ দেখা যাচ্ছে এবং মন্দিরের সাইড এবং সামনেও আমরা সাপ দেখতে পাচ্ছি। তো এই মন্দিরটির আকৃতি কিন্তু একটু আনকমন টাইপের, অন্যান্য মন্দির থেকে একটু অন্যরকমের। আর মন্দিরের সামনে, এই যে দেখছেন মন্দিরের সামনে, এটা কিন্তু পুরোটাই শ্মশান। এই সাইডটা পুরোটাই শ্মশান, এদিকে যে রাস্তা চলে যাচ্ছে, এদিকে রয়েছে নদীর ঘাট, পাশ দিয়ে বয়ে যাচ্ছে ব্রাহ্মণী নদী, আর এগুলো সমস্ত পুরোটাই কিন্তু শ্মশান। এই যে দেখছেন এখানে অনেক সাধকের সমাধি দেওয়া রয়েছে, এদিকেও সমাধি, এগুলো সামনেও সমাধি, এদিকে সম্পূর্ণ শ্মশান। এখানে দেখা যাচ্ছে ওই যে শ্মশান, এখানে মৃতদেহ দাহ করা হয়, পুরোটাই এদিকে পুরোটাই শ্মশান একদম। আর সামনে রয়েছে ঘাট। তারাপীঠের সিদ্ধ সাধক শ্রী বামাখ্যাপা এই বটগাছের নিচে দীর্ঘদিন এখানে গুহ্য কালী মায়ের সাধনাও করেছিলেন। মায়ের নাম হলো গুহ্য কালী, জায়গাটার নাম হলো আকালিপুর। গুহ্য কথার অর্থ একান্ত গোপনীয় বিষয়কে গুহ্য বলা হয়। তো সাধকদের সিদ্ধিলাভ করার যে প্রক্রিয়া, যে পদ্ধতি, সেটা মায়ের মূর্তির মধ্যে অন্তর্নিহিত আছে। যথা সাধনা করতে গেলে প্রাইমারিতে অষ্টাঙ্গিক যোগ করতে হয়, যম, নিয়ম, আসন, প্রত্যাহার, প্রাণায়াম, ধ্যান, ধারণা, সমাধি। এই অষ্টাঙ্গিক যোগের পরে যোগাসনে বসে সাধক যখন সাধনা করে, তখন সাধকের শরীরে ছটি চক্র থাকে, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, বিশুদ্ধ, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞাচক্র, তার উপরে থাকে সহস্রার। ওই মূলাধারে ঘুমন্ত কুলকুণ্ডলিনী শক্তি থাকেন সর্পাকৃতি। সাধনার দ্বারা, অষ্টাঙ্গিক যোগের পর সাধনার দ্বারা সেই শক্তি জাগ্রত হলে, সাধনার দ্বারা জাগ্রত হলে ক্রমশ একটা চক্রভেদ করে উঠে আজ্ঞাচক্রে আসে, তখন সাধক দিব্য দৃষ্টি লাভ করে। কোথায় কী হচ্ছে না হচ্ছে কিছুই তার অজানা থাকে না, কিছুই অগোচর থাকে না। আজ্ঞাচক্র থেকে যখন এখানে থাকে ব্রহ্মরন্ধে অধরুখী অধমুখী সহস্র দলকমল, এক কথায় বলা হয় সহস্রার, সেই সহস্রারে যখন মিলিত হয় তখন সাধক সিদ্ধিলাভ করেন, ঈশ্বর দর্শন হয়। সেই নিয়ম অনুসারে অষ্টাঙ্গিক যোগের নিদর্শনস্বরূপ মায়ের মন্দিরটি অষ্টকোণাকৃতি করা হয়েছে। আর ওই কুলকুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করার নিদর্শনস্বরূপ মা সাপের কুণ্ডলীর উপর বসে আছেন, আর সহস্রারে মিলানোর স্বরূপ মায়ের মাথায় 1000 সাপের ফণা সংযুক্ত মুকুট। মা বলছেন অষ্টাঙ্গিক যোগ করে, যোগাসনে বসে কুলকুণ্ডলিনী শক্তিকে জাগিয়ে সহস্র ষটচক্র ভেদ করে সহস্রারে মিলে দাও, তুমি ঈশ্বর লাভ করবে। এই পদ্ধতিটা একান্ত গোপনীয় বিষয় বলেই মায়ের নামকরণ হয়েছে এখানে গুহ্য কালী। এই গুহ্য কালীর আরাধনা করতেন বহু পূর্বে মগধরাজ জরাসন্ধ। জরাসন্ধ তার রাজবাড়িতে মাটির নিচে পাতালে মন্দির তৈরি করে মাকে প্রতিষ্ঠা করে আরাধনা করতেন। জরাসন্ধের মৃত্যুর পর কালের প্রবাহে মা মাটির নিচে থেকে যান। দীর্ঘদিন পর, মানে ইংরেজদের সময়ে, রানী অহল্যাবাই বলে একজন শিবের উপাসক বিধবা জমিদার শিবের স্বপ্নাদেশে একটা জায়গায় শিবলিঙ্গ অন্বেষণ করছিলেন খনন কার্য করে। খনন কার্য করতে করতে মাটির তলা থেকে রানী অহল্যাবাই মন্দিরের নিদর্শন এবং মায়ের মূর্তি আবিষ্কার করেছিলেন। খনন কার্য করা জায়গাটা তৎকালে কাশীরাজ চেত সিংয়ের জমিদারের আওতাভুক্ত হওয়ায় রানী অহল্যাবাই মূর্তিটা কাশীরাজ চেত সিংকে দিয়েছিলেন। কর্মসূত্রে সেই সময় ওয়ারেন হেস্টিংস কাশীতে ছিলেন। উনি মূর্তিটাকে দেখে আকৃষ্ট হয়ে প্রস্তাব দিয়েছিলেন ইংল্যান্ডে নিয়ে যাবেন মিউজিয়ামে রাখার জন্য। হেস্টিংসের প্রস্তাবে ভীত হয়ে কাশীরাজ চেত সিং করেছিলেন কি, মূর্তি পাওয়ার ইমেজটা যখন একটু ঝিমিয়ে গিয়েছিল, সবাই যখন কর্মব্যস্ত হয়ে পড়েছিল, তখন উনি মূর্তিটাকে কাশীতে দশাশ্বমেধ ঘাটের কাছে গঙ্গার জলের মধ্যে লুকিয়ে রেখেছিলেন, ইচ্ছা ছিল পরের প্রতিষ্ঠা করবেন। গঙ্গা জলে যখন মায়ের মূর্তি ছিল, তখন মহারাজ নন্দকুমার, যার বাড়ি এই ভদ্রপুরে, উনি তখন বাংলা বিহার উড়িষ্যার দেওয়ান পদে নিযুক্ত ছিলেন, খুব ধর্মভীরু ব্রাহ্মণ ছিলেন। উনি মিউজিয়ামে রাখার জন্য,
খুব স্টোন হিসেবে ভ্যালুয়েশন করতে গেলে প্রচণ্ড মূল্যবান, কোটি টাকার উপর দাম। আর স্টোনের উপরে তখনকার দিনে তো যন্ত্রপাতির ব্যবহার ছিল না, স্টোনের উপরে এত সুন্দর সব কারুকার্য আছে যেগুলো সব রং দিয়ে বোঝানো হয়েছে, সেগুলো মানে এখনকার মানে বিজ্ঞান ভিত্তিক যুগে মানে অকল্পনীয় ব্যাপার আর কি। সেই জন্য আকৃষ্ট হয়ে মিউজিয়ামে রাখার জন্য নিয়ে যাবার প্রস্তাব দিয়েছিলেন। তো নন্দকুমার স্বপ্নাদেশ পেয়ে কাশীতে গিয়ে কাশীরাজার কাছে বলেছিলাম এরকম স্বপ্ন দেখেছি। তো কাশীরাজ দেখলেন যে হেস্টিংসের হাত থেকে মাচানোর এই মূর্তিটা মাচানোর এই একমাত্র উপায়। উনি তখন হেস্টিংসের অগোচরে কাশীরাজের নন্দকুমারের সঙ্গে মূর্তি উদ্ধার করে পাঠিয়ে দেবার ব্যবস্থা করলেন। নন্দকুমার গঙ্গা যোগে নিয়ে চলে এলেন মুর্শিদাবাদে, মুর্শিদাবাদে গঙ্গা ছেড়ে দ্বারকাতে তুললেন, দ্বারকা থেকে কিছু দূরে নেই নদীটার নাম ব্রাহ্মণী এটাতে তুললেন, কিছু দূরে নেই এইটাই সব নন্দকুমারের জমিদারি, এখানে মন্দির প্রতিষ্ঠা করার উপযুক্ত স্থান নির্বাচন করে নৌকা থেকে তুলে ওই নদীর তীরে অস্থায়ী বেদিতে মাকে রাখা হয়েছিল। তারপরে মন্দিরের কাজ শুরু হয়, ওই মায়ের মূর্তির নিয়ম অনুসারে অষ্টকোণাকৃতি মন্দির এসব কাজ। মন্দিরের কাজ যখন চলছিল সম্পন্ন হতে দেরি আছে, ঠিক সেই সময়ে নন্দকুমার ইংরেজদের সঙ্গে মিথ্যা মামলার দায়ে জড়িয়ে মানে ফাঁসির ইয়েতে পড়লেন আর কি। তখন নন্দকুমারের ফাঁসির দিন ধার্য হয়েছে 1775-এর 5ই আগস্ট, তখনও কিন্তু মন্দির সম্পন্ন হয়নি। তো উনি এমনই ধার্মিক লোক ছিলেন, মৃত্যুর পূর্বে উনি মায়ের প্রতিষ্ঠা সংবাদ জানতে চাইলেন, তাই অসম্পূর্ণ মন্দিরে নন্দকুমারের একমাত্র ছেলে গুরুদাস রায় মাকে ওখান থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করে পিতাকে সংবাদ দিলেন যে মায়ের প্রতিষ্ঠা হয়েছে। তারপর নন্দকুমার ফাঁসি হয়ে যাওয়ার পর মন্দির যথারীতি থেকে গেলো, ছেলের মানসিক অবস্থা খারাপ হয়, ছেলে আর মন্দির সংস্কার করেন। 1775-2004 পর্যন্ত মন্দির জরাজীর্ণ অবস্থায় এসে পৌঁছলে 2004 সালে বামফ্রন্ট সরকারের আমলে মৎস্যমন্ত্রী কিরণমানন্দ এখানে এসেছিলেন ইয়েতে রামকৃষ্ণ মিশনের তরফ থেকে ইনভাইটেড হয়ে নিয়ে মন্দিরের এই হাল দেখে বর্তমানে যিনি নন্দকুমারের স্টেটের মালিক আছেন গৌরীশঙ্কর রায় ওনার অনুমতি নিয়ে একটু একটু সংস্কার করেছেন। পৌষ সংক্রান্তিতে এখানে মায়ের খুব ধুমধাম করে পুজো হয়, প্রচণ্ড বড় পুজো হয় এবং প্রচুর ভক্তবৃন্দ আসেন দূর দূর থেকে মায়ের পুজো দিতে। আর এই সংক্রান্তিতে এই যে সামনে ফাঁকা গ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এই গ্রাউন্ডে খুব বড় মেলা বসে, পুরো বড় গ্রাউন্ডটা জুড়েই অনেক মেলা বসে। এই যে আপনারা বিগ্রহটা দেখতে পাচ্ছেন, এটা 1775 খ্রিস্টাব্দে 5ই আগস্ট নন্দকুমারের ফাঁসি হয়েছিল, আর এটা কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল 1772 বাংলা 1178-11 মাঘ, আজ থেকে 251 বছর আগে। একটা কথিত বাক্য আছে যে এটা যখন প্রতিষ্ঠা করা হয় শোনা যায় নাকি মোষ মেষ ছাগ চালকুমড়ো ইক্ষু পায়রা বলি দেওয়া হয়েছিল ওই নদীর ঘাট থেকে মন্দির অবধি মাকে নিয়ে আসা হয়েছিল, মানে যত স্টেপ গিয়েছিল ততটা বলি দেওয়া হয়েছিল। কথিত আছে মেলা থেকে ধরে নিয়ে একটা বাচ্চা ছেলের বলি, ওই ছেলের মা যখন জানতে পারলো যে আমার সন্তানকে বলিদান দেওয়া হয়েছে উনি কিন্তু কান্নাকাটি করে পড়লেন। দেখা যাচ্ছে সেই সন্তান জীবন্ত অবস্থায় নদীর ঘাটতে উঠে আসছে, এটা কিন্তু প্রবাদ বাক্য গো, সত্য মিথ্যা তর্কে যাবো না, কেননা চর্মচক্ষু দিয়ে আমি তো দেখিনি। আর এই যে কালীটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু 4 হাত বিশিষ্ট কালী নয় গো, এখানে ধর্ম অর্থ কাম্যক্ষ দান করছেন না, ইনি হচ্ছেন বরাভয় মূর্তি, বর এবং অভয় দান করছেন। আমরা সাধারণত জানি যে কালী বিভিন্ন রকমের হয়, সবই কিন্তু সাধকানাং হিতার্থায় ব্রহ্মেণ রূপকল্পনা, সাধকদের হিত বা মঙ্গলার্থে ব্রহ্মের যে কোনো একটা রূপ। যেমন মহাকালীর উপর মায়ের যখন দক্ষিণ পাটা থাকে আমরা সবাই ডাকি দক্ষিণাকালী, কাটালাবদেনাং ঘৌরাঙ্গ মুক্ত কেশী চতুর্ভুজাম, সেই কালীর কিন্তু হাত দেখেছি 4খানা। আচ্ছা, ওই মহাকালীর উপর মায়ের যখন বাম পাটা থাকে তখন আমরা বলি বামাকালী, শ্যামবন্ডা রং হলে শ্যামাকালী, ছেলে কোলে থাকলে গোষ্ঠকালী, এ কালী কিন্তু গুহ্য। গুহ্য শব্দের অর্থই গোপনীয়তা হঠযোগ গুহ্য তত্ত্ব, যেটা আমরা গোপনকারী বলি, অর্থাৎ এই যে কুলকুণ্ডলিনী সবারই আছে, শুধু আমাদের নয় প্রতিটা মেরুদণ্ড প্রাণীরই আছে, কিন্তু কোথায় আছে জানি না, জানার চেষ্টাও করি না। আমরা জানি আমাদের দেহে কটা দ্বার আছে, কটা চক্র আছে জানি না, আমাদের দেহে বহিরাঙ্গে আছে 9 দ্বার, 2 নাকের ফুটো, 2 চোখ, 2 কান, 1 মুখ, 1 লিঙ্গ, 1 পায়ু ছিদ্র, অন্তরঙ্গে 6টা, মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধা দ্বিদল সহস্রা শীর্ষাদল। তা কায়টার মধ্যে আমরা কী দেখবো? কায়টার মধ্যে দেখতে পাচ্ছি যে চতুর্দিক নাগোফানা বেষ্টি দাম, অর্থাৎ চারিদিকেই সাপের ফনায় বেষ্টন করে আছেন যিনি। মাথাটায় লক্ষ্য করেছো কিনা জানি না,
মাথায় গিয়ে দেখো সহস্র ফানা সংযুক্ত তং মানান তং শিরসৌ উপরি, এই শিরের উপরই আছে 1000 সাপের ফানার মুকুট বা চূড়া। কেন হলো যাচ্ছি পরে? কাম দুটো লক্ষ্য করো, দেখো দুটো বাচ্চা ছেলে দুল, মা প্রসবিনী সেটা প্রমাণ করাচ্ছেন ওই কাম দিয়ে সন্তান প্রসব করে। আমরা আর কি দেখব? না তো নাগ যজ্ঞ পবিতাঙ্গে নাগ শয্যা নিষেধুসিং, শয্যা বিছানা বা গদি কার, না তো সাপের। উপবীত শব্দ অর্থ হচ্ছে পৈতে, সেটাও কিন্তু সাপেরই পৈতে। অনন্ত নাগ এবং তক্ষকরাজ সাপেদের যে রাজা, মায়েরা যেটা শাখা বা চুরি পরন্তু হাতে সাপের বলয়। কুলকুণ্ডলিনী মূলাধার চারখানা পদ্মের পাপড়ি আছে, বাস করছেন ব্রহ্মা বিষ্ণু সরস্বতী হেরম্ব। হেরম্ব কি? রাক্ষসী নাগো, হেরম্ব মানে হচ্ছে কিন্তু গণেশ। প্রণাম মন্ত্র নাও পেয়ে যাবে, দেখবে কদন্তং গণেশের একটা দাঁত খুব বড়, আটা দাঁত পরশুরাম কুঠার দিয়ে কেটেছিলেন, সেই দাঁত দিয়ে মহাভারত লেখা হয়েছিল। তাই বলছে একদন্তং মহাকায়ং লম্বৌ দরাম, লম্বা উদর মানে পেট, গজাননম গজৌ শব্দের অর্থ হচ্ছে হাতি, আনন মানে মুখ, বিঘ্ন নাশ কারং দেবম হেরম্বম প্রণম্বহম। তা গণেশ সে মূলাধার থেকে মাত্র দু আঙুল উপরে সাধিষ্ঠান জলাধার, যেখানে বাস করেছেন স্যাংভুলিঙ্গম, তার দু আঙুল নিচে আছে জনিপদ্ম বা পদ্মকমল, ওই জাগাতেই কুলকুণ্ডলিনী বাবু কেচর মতো আড়াই টিপ্পা প্যাঁচ দাঁত পুচ্ছ মুখে এই সুষুম্মার দাঁতটাকে, অর্থাৎ বাম সাইডটা এরা, দক্ষিণ সাইডটা পিঙ্গলা, মিডিলটা সুষুম্মা, সেই সুষুম্মার ছিদ্রটাকে রুদ্ধ করে নিম্নমুখী হয়ে আমাদের ক্ষেত্রে ঘুমাচ্ছেন, জাগাতে পারছি না গো, যার জন্য তো চুরি ডাকাতি বলমাসি নোংরামি করে বেড়াচ্ছি, মার ক্ষেত্রে জাগ্রত, যার জন্যে ঊর্ধ্বমুখী। তাই আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হয়ে মাথায় গিয়ে মিলিয়ে গেছেন, গিয়ে কিন্তু বলছেন সো আহম, যেটা জন্মের পর থেকে আমরা ঈশ্বর সাধনা করছি, সৌ হাং হাংসা লাভডাপ লাভডাপ, এটা এক রাত্রিতে ইনকমপ্লিট অবস্থায়। মহারাজ নন্দকুমারের ছেলে গুরুদাস রায় 1772 সালে প্রতিষ্ঠা করেছিলেন, কোন নন্দকুমার? সেই নন্দকুমার যে নন্দকুমারকে 1775 খ্রিস্টাব্দের 5ই আগস্ট কলকাতার হেস্টিংসে ভকত সিংয়ের আগে প্রথম ফাঁসি দেওয়া হয়েছিল, সেই নন্দকুমারের ছেলে গুরুদাস রায় এটা প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, তারাপীঠ থেকে সপরিবারে কীভাবে আকালিপুরের গুহ্যা কালীর মন্দির যাবেন সেটা একটু দেখাই। এই যে এই সাইডে দেখছেন রামপুরহাট, এটা হচ্ছে রামপুরহাট থেকে যাচ্ছে রোড যাচ্ছে সোজা নলহাটি। এই রামপুরহাট নলহাটি রোডে এই জায়গাটা হচ্ছে ভারসালামুর, আর ভারসালামুর থেকে নলহাটি যাওয়ার রাস্তা এই মোড়, এই ডান দিকে যে রাস্তাটি যাচ্ছে এই রাস্তাটি দেখুন, ডান দিকে রাস্তাটি সোজা যাচ্ছে হাসন হয়ে একদম আমার আকালিপুর কালী মন্দির, দেবগ্রাম হয়ে আকালিপুর কালী মন্দির যেতে পারবেন। তবে এই রাস্তাটাই মনে হয় আগস্ট সেপ্টেম্বরে নদীতে একটু জল বেশি দেখায় যাওয়া যাবে না, তখন নলহাটি হয়ে ঘুরে যেতে হবে, বাকি মাসগুলো কিন্তু এই রাস্তা দিয়ে খুব সহজে আকালিপুর কালী মন্দির যাওয়া যাবে।